এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবার থেকে অনেক কাজই হয়ে গেছে, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানো হলো না। সোজা চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট করার পরে সমস্ত কাজকর্ম সেরে আজকে রান্না করব রেড চিকেন, স্পাইসি করে করব, আর করব জিরা রাইস। আর রেড চিকেন বলছি আমি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার যেটা সেটা বেশি ইউজ করবো না, করবো কাশ্মীরি মিক্স পাউডারটা বেশি ইউজ করবো। আর তোমরা ইচ্ছে করলে ফুড কালার, যে রেড ফুড কালার হয় না, সেটা তোমরা ইউজ করতে পারো। তবে আমার কাছে আজকে নেই, তাই ওটা আর করলাম না। তাহলে তোমরা দেখে নাও কীভাবে আমি রান্না করছি। আর আরেকটা কথা, প্রথমে আমি করবো হচ্ছে চিকেনটা, পরে আমি করবো রাইসটা, কেননা যেহেতু শীতকাল রাইসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে চিকেনটা করার পরেই আমি রাইসটা করবো। চিকেনের যে রেসিপিটা আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি, তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন উইথ বোন। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, টমেটো পেস্ট, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, টক দই, আদা, রসুন, নারকেল কোড়া, চারমগজ। এখানে রয়েছে কাশ্মীরি মির্চ মশলা পাউডার, আর রয়েছে ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এছাড়াও আরও অনেক জিনিস লাগবে, আর সেগুলো আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে প্রথমে চলো আগে ম্যারিনেট করে নিই চিকেনটা। ফার্স্টে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করছি। দেখো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, অল্প করে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই, দিয়ে দিচ্ছি সামান্য নুন, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আগে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্য। দেখো, সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার মাখা হয়ে গেছে চিকেনটা, ম্যারিনেশন কমপ্লিট। তাই আমি এবার ঢেকে রাখছি। এবার আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি ভেজানোর জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি জলে ভিজিয়ে রাখবো। চারমগজ আর নারকেল কোড়াটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, এখানে সমস্ত মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছি। রেড চিলি পাউডার রয়েছে এখানে ভেজানো, আর এখানে আমি করে নিয়েছি চারমগজ আর নারকেল কোড়াটা পেস্ট। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে আমি পেঁয়াজগুলো ভেজে নেব খানিকটা। আর তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করেছো আমি পেঁয়াজগুলো কিভাবে কেটেছি। দেখো, এইভাবে কেটে নিয়েছি। এটা আমি বেরেস্তার মতন করে এই হাফ পেঁয়াজটা আগে ভেজে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, বেরেস্তার মতো করে ভাজবো। তবে এই অবস্থায় কিন্তু আমি নুন দেব না। পেঁয়াজটা দেখো আমি খুব লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়ার পর আমি এবার ফোড়নগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেওয়ার পর আমি বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আরেকটু নেড়ে নেব। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া আর চারমগজের পেস্ট। আবার একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। ভালো করে মিক্স আপ করার পরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পেস্ট। সেটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে মিক্স আপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল বেরোয়। খুব ভালো করে নেড়ে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যাতে ভালো করে কষে যায়। দেখো, মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এতক্ষণ আমি নুন দিইনি, এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে সমস্ত মশলার মধ্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড আপ করতে হবে। দেখো, আমি ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে কিন্তু এই অবস্থায়। অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পরে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। সমস্ত চিকেন আমি ছেড়ে নিয়েছি। এবার আমি সমস্ত মশলার সাথে আমি মিক্সড আপ করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেল। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু আমি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। দিয়ে দেওয়ার পরে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা,
যাতে স্মেলটা ভালো হয়। দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকাটা তুলছি, দেখো চিকেনের কালারটা কিন্তু সত্যি রেড হয়েছে আর অপূর্ব হয়েছে দেখতে, স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। রেডি হয়ে গেল স্পাইসি রেড চিকেন কারি, এবার আমি নামিয়ে নেব। জিরা রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, এটা ধুয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, দেখো জলটা কিন্তু ফুটে গেছে, না হলে না এই চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি, ভাতটা তো বসিয়ে দিয়েছি দেখতেই পেলে। এদিক দিয়ে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু জিরা রাইস করবো তার জন্য জিরে তো লাগবেই। আর নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, ঘি, গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, রয়েছে পনির, কাজু বাদাম, জিরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি আর আদা কুচি। এছাড়াও আরো যা যা জিনিস লাগবে আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো ভাতটা হয়ে গেছে, এর থেকে দেরি করে নামালে ভাতটা গলে যাবে। আমি এই অবস্থায় ভাতটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কড়াইতে প্রথম আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, পুরোটা ঘি করব না। এবার একটু দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা গলে যাচ্ছে। এই অবস্থায় আমি কাজু বাদামগুলোর মধ্যে দিয়ে ভিজে নিচ্ছি। কাজু বাদামগুলো ভেজে তোলা হয়ে গেছে, কাজু বাদামগুলো তুলে নেওয়ার পর আমি পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো ভেজেও আমি তুলে নেব, আমি কিন্তু এর মধ্যে কোনো নুন দিচ্ছি না। পনিরটা ভেজে আমার তোলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, এবার দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা কুচি, আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ভালো করে ফ্রাই করে নেব যাতে ঝালটা কমে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর এই সময় আমি দিয়ে দেবো অল্প করে চিনি, চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো খুব ভালো করে নাড়তে হবে যাতে চিনিটা গলে যায়। এবার আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি, কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প করে নুন, নুনটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম রাইস, অল্প অল্প করে রাইস দেব আর নাড়ব। দেখো সমস্ত চাল আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে, এবার আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প করেই দেব, আবার একটু নেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, ভালো করে চারিদিকে মিক্স করে দিচ্ছি। জিরা রাইস তৈরি করা সম্পূর্ণ রেডি, দেখো এরকম হয়েছে দেখতে। তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে রান্না করলাম আর সাজিয়ে তোমাদেরকে দেখালাম, আশা করি সকলেই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখাবো তোমাদের সেটা আবার নেক্সট ভিডিওতে, টাটা।